সব ফল, এই যে ফল, এই যে ফল, একটা গাছে যদি 30টা ডেগো হয় তাহলে 15টাই ফল, 4টা ফল, 5টা ফল, 6টা ফল। মালয়েশিয়াতে আপনি আসলেন সিনাজুকের ডরে, আপনি ডিউটি করলেন না, তাহলে ভাই এত টাকাতে বিদেশ আসলেন? ওয়েলকাম মাই ব্যাক আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল। আজকে আমি মালয়েশিয়ার পাম অয়েল বাগান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ভিডিওটা টানাটানি করে দেখবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশে অনেক ড্রাইভারদার অপেক্ষা করে আছেন প্লান্টেশন ক্ষেত এবং পাম অয়েল বাগানে আসবেন, কিন্তু আপনারা জানেন না মালয়েশিয়ার পাম অয়েল বাগানে চীনাজুক এবং মালয়েশিয়ার পাহাড় অনেক আছে। এটা আজকে আমি বিস্তারিত আলোচনা করে চেষ্টা করব। আমি আগে পাম অয়েল গাছের আপনাদেরকে ফল দেখাই, এক একটা পাম অয়েল গাছে কি পরিমাণ ফল ধরে এটা আমি আপনাদেরকে দেখাই, চলেন। এই যে গাইস, আমার পিছনে তো দেখতেছেন, এই যে একটা গাছ, সেই গাছটার ভিতরে ছোট গাছ, নিচের ডাও 2.5 ফুট গাছ হবে, কিন্তু দেখেন প্রচুর পরিমাণ ফল ধরছে, এত প্রচুর পরিমাণ ফল ধরে এক একটা গাছে, মানে হিসাব ছাড়া। এই দেখেন কত ফল, এটি সব ফল, এই যে ফল, এই যে ফল, মানে প্রতি ডেগোয় ডেগোয়, মানে 2টা ডেগোর উঠে একটা করে ফল, 2টা ডেগোর উঠে একটা করে ফল, একটা গাছে যদি 30টা ডেগো হয় তাহলে 15টাই ফল ধরে ঘুরে ঘুরে, মানে অল এই সিস্টেম। আমি আপনাদেরকে আজকে এই গাছটার ফল গনে দেখাবো, কতটি ফল ধরে, সব বড় বড় ফল, ছোট ফল আমি আপনাদেরকে গনে দেখাবো, সব বড় বড় ফল যেটা আছে সেটা আমি দেখাবো। একটা ফল, 2টা ফল, 3টা ফল, 4টা ফল, 5টা ফল, 6টা ফল, 7টা ফল, 8টা ফল। গাইস, এই গাছে শুধু বড় ফলই 8টা ফল আছে, সবটি কাঁচা। আরেকবার এই ফলটি যে সময় কাটতে আসবে, এই 8টা ফল একবারে নামবে, মানে 8টা ফল একবারেই কাটা হবে। এখন ফল কেটে নিছে গা, 2-3টা ফল আরও কেটে নিছে গা, এই জন্য সব কাঁচা ফল আছে তো গাইস। আর আমি আরেকটা গাছে দেখাই, পাকা ফল দেখাই গাইস, চলেন। এই যে আমি আরেকটা গাছে আসলাম, এই দেখেন গাছ, আর একটা ছোটো গাছ, একদম ছোটো গাছ, আমি বসে নেই, এই যে আমি বসলাম গাছের গোড়াত, মানে এই গাছটা 1.5 ফুট হবে, এই যে পাকা ফল হয়েছে, এই যে এটা পাকা ফল, আর এই দেখেন কাঁচা ফল আছে, এর উপরে কাঁচা ফল আছে, মানে প্রতি ডেগোয় ডেগোয় 2টা ডেগোর উঠে ফল ধরে, কিংবা 1টা ডেগোর উঠেও ফল ধরে। ঠিক আছে, যে গাছটার জোর বেশি, মানে শক্তি বেশি, সার পরে এই সেই গাছটার ভিতরে ফল অনেক ধরে। আর মালয়েশিয়ার চীনাজুকের কথা আমি বলেছিলাম, মালয়েশিয়ার পাহাড়ে অনেক চীনাজুক, সমান জায়গাতে চীনাজুক, যারা মালয়েশিয়াতে আসতে চান, চীনাজুকের কথাটা আপনারা জানেনি নাকি সেটা আমি জানি না, কিন্তু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ চীনাজুক আছে। আপনারা তো অবশ্যই জানেন মালয়েশিয়াতে এক ঋতুর দেশ, তো 3-4 দিন পরে পরে বৃষ্টি হয়, মানে 2-3 দিন 4 দিন, যদি আপনার 2 দিন না বৃষ্টি হয় তাহলে 3 দিনের মাথায় বৃষ্টি হবে, আবার 3 দিন যদি না হয় 4 দিনের মাথায় বৃষ্টি হবেই। ঠিক আছে, প্রতি সপ্তাহের ভিতরে 1-2 দিন বৃষ্টি হয়, মানে কম সময়, 1-2 ঘন্টা বৃষ্টি নামেই, এটা মালয়েশিয়ার ঋতু, বৃষ্টি পড়ে। ঠিক আছে, আর মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ, মালয়েশিয়াতে যদি বৃষ্টি হয় এই প্লান্টেশন ক্ষেত পাম অয়েল বাগানে প্রচুর পরিমাণ চীনাজুক থাকে। আপনারা দেখতেছেন আমি একটা পাহাড়ের উপর আছি, মানে পাহাড়ের উপর সিঁড়ি করা পাম অয়েল গাছ। আমি এই ভিডিওটা অনেক নিচ থেকে পাহাড়ের উপর আসছি, পাহাড়ের উপর এসে আমি এই ভিডিওটা করতেছি, কেন আপনারা যাতে বাস্তবে দেখতে পারেন। আমার পিছনে এই যে আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে এই ভিডিওটা করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন, কেন আমি যা কথা বলি সব সত্যি প্রকাশ করি, আমার কাছে কোনো মিথ্যা কথা নাই, আমি সত্য কথা তুলে ধরার চেষ্টা করি। যারা চীনাজুক থেকে ভয় পান না তারা অবশ্যই আসবেন, কেন যা মালয়েশিয়াতে আপনি আসলেন চীনাজুকের ডরে, আপনি ডিউটি করলেন না, তাহলে ভাই এত টাকাতে বিদেশ আসলেন, লস কার, আপনারই লস, এই জন্যই খুব বুঝে শুনে আসবেন। আর মালয়েশিয়াতে আরেকটা কি, মালয়েশিয়ার পাম অয়েল বাগানে আপনার যদি বৃষ্টি হয় তাহলে আপনার ভিজতে হবে, এই গাছের যদি এই বাগানে যদি বৃষ্টি হয়, এই গাছের খাড়ায় থাকলে খুব বৃষ্টি পড়ে, শরীরে বৃষ্টি পড়ে, মাঝে মাঝে ঠান্ডা জ্বর আইসা যা। ঠিক আছে, আবার কষ্ট করলে টাকা আছে পাম অয়েল বাগানে, কিন্তু অনেক কষ্ট পাম অয়েল বাগানে, চীনাজুক ধরে। আবার মালয়েশিয়ার পাম অয়েল বাগানে আগে সাপ ছিল, এখন সাপ নাই, কেন মালয়েশিয়ার পাম অয়েল বাগানে এখন কাজ হচ্ছে, এখন জংলা এত নাই, জংলা সব পরিষ্কার করে দিতেছে,
মালয়েশিয়াতে কি পরিমাণ সাপ, হাতি, সিংহ এটা নিয়ে একটা ভিডিও আসতেছে আপনাদের মাঝে। আমি চেষ্টা করব এই ভিডিওটা খুব তাড়াতাড়িভাবে দিবার, কেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কেননা এই চ্যানেলে নিয়মিত ভিডিও আসতেই থাকবে শুধু। ওকে, ধন্যবাদ।